বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে কিভাবে ফোন নাম্বার দিয়ে অন্যের লোকেশন জানতে পারবেন। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। বলা হয় ফোন নাম্বার দিয়ে অন্যের ঠিকানা বের করে ফেলুন মাত্র এক মিনিটে। তাছাড়া বলা হয় শুধু নাম্বার দিয়ে বের করে ফেলুন সে কোথায় আছে, কি করতেছে এবং তার নাম কি, তার বাড়ি কোথায়, তার ফুল অ্যাড্রেস বের করে ফেলুন শুধুমাত্র তার ফোন নাম্বার দিয়ে। বন্ধুরা, বিষয়টি কতটুকু রিয়েলি, কতটুকু বাস্তবসম্মত, আজকে আমি এটাই আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SRTV বাংলা, আমি আপনাদের সাথে আছি রানা। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের সাথে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্য। বন্ধুরা, শুরু করার আগে একটি কথা বলে নিই, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, এই ভিডিও থেকে যদি আপনি কিছু একটা শিখতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার দিয়ে অন্যের লোকেশন বের করে ফেলবেন। তো তার জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে প্লে স্টোর থেকে। তো আমি ডাউনলোড দেওয়ার জন্য সরাসরি চলে গেলাম প্লে স্টোরে। যাওয়ার পরে এখানে চার্জ বারে লিখব লাইভ মোবাইল নাম্বার লোকেটর। বন্ধুরা, লেখার সাথে সাথে অনেকগুলি সফটওয়্যার চলে আসবে। আসার পরে এখানে দেখেন চার নম্বর যে সফটওয়্যারটি লাইভ মোবাইল নাম্বার লোকেটর, আপনি এটাই ডাউনলোড করবেন। বন্ধুরা, আমি আগে ডাউনলোড করে রেখেছি, আপনারা সফটওয়্যারটির আইকন দেখে নিন, আপনারাও ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা এখানে ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে থাকেন, কোন দেশের ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে আপনি তার লোকেশন বের করবেন। তো বন্ধুরা, আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি এখন বাংলাদেশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আপনারা সেট মাই কান্ট্রিতে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। আবার বন্ধুরা, এখানে সর্বপ্রথম যে একটি অপশন ট্র্যাক নাম্বার, আপনারা ট্র্যাক নাম্বারে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বার দিয়ে আপনি তার লোকেশন বের করতে চান। তো জাস্ট আমি একটা ফোন নাম্বার এখানে এন্টার করতেছি। বন্ধুরা, নাম্বারটা এন্টার করার পরে জাস্ট আপনারা এখানে চার্জে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা দেখুন এখানে লোডিং হচ্ছে। বন্ধুরা, এমন আসার পরে এখানে আপনারা ভিউ ডাইরেকশনে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে অ্যালাউতে ক্লিক করবেন। বন্ধুরা, অ্যালাউতে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে এখানে আপনি কোথায় আছেন এবং কি, এই যে রেড কালার যে এখানে আইকনটা চলে আসলো, এটা হচ্ছে আপনার লোকেশন। এখন আপনি এটা এদিকে টেনে নিয়ে যান যে এখান থেকে আপনাকে কোথায় নিয়ে গেছে। এখানে দেখুন ইউ মোবাইল, মানে এখানে আপনি আরও একটু জুম করে দেখে নিতে পারেন এটা আসলে কোন দেশে আপনাকে নিয়ে আসলো, বা এই ফোন নাম্বারটা কোথায় থেকে আপনাকে ট্র্যাক করে তার লোকেশনটা এখানে আপনাকে দেখাচ্ছে। তো বন্ধুরা, আসলে এটা দেখাচ্ছে কোথায়, এটা দেখাচ্ছে মালয়েশিয়া, কিন্তু আমি এখানে এন্টার করলাম বাংলাদেশি একটি ফোন নাম্বার। তো বন্ধুরা, এই যে দেখুন এখানে সোজা, এখানে আমি এখন ওমানে আছি, তো ওমান থেকে এখানে আপনাকে সোজা মালয়েশিয়া নিয়ে আসলো। তো বন্ধুরা, আসলে এই সফটওয়্যারটা আপনাকে কখনও সঠিক অ্যাড্রেস, সঠিক লোকেশন আপনাকে কখনও দিতে পারবে না। এটা একদম ভুয়া একটা সফটওয়্যার, অথবা যে কোনো সফটওয়্যার বলেন না কেন, লাইভ মোবাইল নাম্বার লোকেটর অথবা কল নাম্বার লোকেটর, মানে টোটাল কথা হচ্ছে ফোন নাম্বার দিয়ে কারো লোকেশন, কারো ঠিকানা, নাম, অ্যাড্রেস বের করা, এটা আপনার পক্ষে এবং আমার পক্ষে কখনো এটা সম্ভব হবে না। এবং কি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অথবা পৃথিবীর যে কোনো গভর্নমেন্টের পক্ষে এটা কখনো সম্ভব না, যে ফোন নাম্বার দিয়ে আপনার সব কিছু, আপনার প্রাইভেসি বের করে ফেলা। শুধুমাত্র CID অথবা গোয়েন্দা সংস্থারা যদি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস তারা অ্যাক্সেস নিতে চায়, তাহলে অবশ্যই CID-কে তারা সহযোগিতা করতে বাধ্য। তখন গিয়ে বন্ধুরা আপনার নাম, অ্যাড্রেস এবং আপনার লোকেশন দিয়ে CID-কে তারা সহযোগিতা করবে। এছাড়া আপনার, আমার পক্ষে কখনো সম্ভব হবে না যে শুধু ফোন নাম্বার দিয়ে যে কোনো কারো অ্যাড্রেস, যে কোনো কারো লোকেশন বের করে ফেলা। তো বন্ধুরা, যদি এতই সহজ হতো তাহলে তো আপনার, আমার প্রাইভেসি কোথায় গেছে? তাহলে এটা তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এটাই, যে ফোন নাম্বার দিয়ে যদি কারো ঠিকানা, কারো লোকেশন বের করে ফেলা, এটা চেয়ে বড় অপরাধ আমি মনে করি না পৃথিবীতে আর কোথাও হবে কি না।
তো বন্ধুরা আসলে এমন কোনো সিস্টেম নেই, যতগুলো সফটওয়্যার আপনারা দেখবেন বা ইউটিউবে যতগুলো ভিডিও দেখবেন এগুলো সম্পূর্ণ ফেক ভিডিও, এসব ভিডিও দেখা থেকে আপনারা বিরত থাকবেন আর এসব সফটওয়্যার ডাউনলোড দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এখানে আপনারা একটা সহজ ব্যাপার দেখেন, আমি এখানে এন্টার করলাম বাংলাদেশে একটি ফোন নাম্বার, কিন্তু এখানে আপনাকে নিয়ে আসলো সোজা মালয়েশিয়া। তো সেটা কীভাবে সম্ভব? অন্তত যদি বাংলাদেশে আপনাকে নিয়ে ফেলতো তাহলে একটা কথা ছিল, সরাসরি অন্য একটা কান্ট্রিতে আপনাকে নিয়ে গেল। তো বন্ধুরা দেখুন, আমি নিজেও অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করেছি, আসলে সেটা কতটুকু বাস্তব কিনা আমি সেটা যাচাই করার জন্য এই যে দেখুন, এখানে মোবাইল নাম্বার লোকেটর, কলার আইডি নাম্বার লোকেটর, ম্যাপ ন্যাভিগেশন, মোবাইল নাম্বার লোকেটর, ট্রু কলার আইডি, আমি অনেকগুলি সফটওয়্যার আরও ডাউনলোড করেছি, সবগুলি আমি আসলে চেক করেছি, এটা কখনো সম্ভব না। বন্ধুরা আপনারা শুধু শুধু সফটওয়্যারটি ডাউনলোড দেওয়া থেকে বিরত থাকবেন, শুধু শুধু আপনারা এটার পিছনে লেগে থেকে কোনো লাভ নাই, আপনারা অন্য কিছু শিখুন, অন্য কিছুর পিছনে আপনারা ঘুরুন, এটার পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই। বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন, যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্ত, বন্ধুরা দেখা হবে পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন এই শুভকামনায় আজকের মতো, আল্লাহ হাফেজ।